এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2023 সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ ঘটতে চলেছে। গত 20 এপ্রিল হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এবার বিগত 150 বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ ঘটতে চলেছে, যা সবচেয়ে বড় সূর্যগ্রহণ। টানা 5.5 ঘন্টা চলবে এই গ্রহণ, যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী। তবে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান, কারণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব। তবে এই সূর্যগ্রহণ কবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, 2023 সালের প্রথম সূর্যগ্রহণের তুলনায় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে কিন্তু ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে। কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে, কারণ এই সূর্যগ্রহণকে বলয়াকার সূর্যগ্রহণ বলা হচ্ছে। সাধারণত বলয়াকার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না, এর ফলে চাঁদের ছায়াই সূর্যের মধ্যাংশ অন্ধকারাচ্ছন্ন হলেও চাঁদের চারিদিক সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আগুনের বলয়ের মতো দেখায়। তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না, গ্রহণের সূতক সময় সব ধরনের শুভ কাজও কিন্তু নিষিদ্ধ থাকে। এই সময়কালে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। তবে এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না জেনে নিন। সূতককালে পূজা ও সকল শুভ কাজের নিষেধাজ্ঞা রয়েছে, এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ, বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে। এছাড়াও সূতক সময়ে কিছু খাবার বা পান করা নিষিদ্ধ, রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয়। তবে চলতি বছর অর্থাৎ ইংরেজি 14 অক্টোবর 2023 সাল এবং বাংলা 26 আশ্বিন 1430 বঙ্গাব্দ শনিবার, ভারতীয় সময়সূচি অনুসারে শনিবার রাত্রি 8:34 শুরু হয়ে 15 অক্টোবর রবিবার রাত্রি 2:25 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ ইংরেজি 14 অক্টোবর 2023 সাল এবং বাংলা 26 আশ্বিন 1430 বঙ্গাব্দ শুরু হবে শনিবার রাত্রি 8:04 এবং চলবে 15 অক্টোবর রবিবার রাত্রি 1:55 পর্যন্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। বিশ্বে আফ্রিকার পশ্চিমাঞ্চল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা অঞ্চলের নানা স্থান থেকে, তার পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে।